শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি এক গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া বিষয়ক পরিষদ আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটি করোনাকালে বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করেছে, যার সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির নেতৃত্বে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ডাক্তার সেলিনা আক্তার সহ আরও অনেকে। পরে জন্মদিন উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়। জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন, গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। তিনি হচ্ছেন মানবতার মা। প্রতিবন্ধী, অন্ধ, এতিম, এদের জন্য আমরা দলের পক্ষ থেকে নেতৃ নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি দিন রাত নিরলসভাবে।